এই সরকার সার্চ কমিটি করে কেন জানেন? সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে চামচা খুঁজে বার করা যায় কিরকম করে, সেই কাজ করতে। আসলে সার্চ কমিটি তো খোঁজে না, সরকার নিজে খুঁজে রেখেছে আগেই, সার্চ কমিটিকে ধরিয়ে দেয় যে এদের নাম তুমি ঘোষণা করো। এইটা নিয়ে আমরা সবাই খুব কথা বলছি, প্রতিবাদ করছি, দুনিয়া থেকেও বলছে, আমেরিকা বলেছে, আমেরিকা তিনটা জিনিস গ্রহণ করবে না, একটা হচ্ছে বিতর্কিত নির্বাচন, একটা হচ্ছে লুটপাট দুর্নীতি, আর একটা হচ্ছে গুম খুন মানুষ হত্যা। এখন এই যে নির্বাচন নিয়ে দুই নম্বরই করা, আমেরিকা গ্রহণ করবে না আগেই যখন বলে দিচ্ছে, তখন তারা দেখাচ্ছে দেখো আমরা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যে কীরকম করে নির্বাচন কমিশন করেছি। তাই যদি হয় তাহলে এই যে জাফরুল্লাহ ভাই সহ অন্যান্য সবাই বললেন দশজনের নাম ঘোষণা করা হোক, সেই নাম ঘোষণা করলেন না কেন? জাফরুল্লাহ ভাই অবশ্য অনেক কথাই আজকাল বলেন, লোকজন মাঝে মাঝে একটু উল্টাপাল্টা যে এটি কী হলো, কিন্তু দশটা মানুষের নাম ঘোষণা করা হয়নি। এও তো হতে পারে বেশি কথা বললে এই পাঁচজন বলতে দেবে আর বাকি পাঁচজনের মধ্যে থেকে আবার দেবে, ফলের ছলের অভাব নাই। অতএব একটা কথা এক থাকতে হবে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এটা বলেছেন জনাব সাইফুল হক, এটা অনেকেই বলছেন, কিন্তু অনেক আবার এটাও বলছেন আমরা আর কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হতে চাই না। তো আপনারা তাহলে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতায় বসে থাকবার পিঁড়ি হতে চান? আপনারা সরকার বদলের আন্দোলনই করবেন না, খালি এইটা ওইটা বলবেন জনগণের আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের কথা বলতে পারবে না, ভোটের কথা বলতে পারবে না, তার বাঁচা মরার সংগ্রামে সে জয়যুক্ত হতে পারবে না। একটু বোধ হয় লম্বা হয়ে যাচ্ছে বক্তৃতা, সংক্ষেপ করে ফেলছি। মূল একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে, এইটা জোনায়েদ সাকি বিভিন্ন সবাই বলেন, আমি মনে করেছিলাম আজকে উনি বলবেন কিন্তু বলেননি, মানুষ আন্দোলনে যোগ দেবে কেন? এই নেতা আমরা এখানে যতজন আছি আরও দশজন নেতা নিয়ে সে ঐক্য করলেই জনগণের ঐক্য হয়ে যাবে? জনগণকে রাস্তায় নামাবার জন্যে জনগণের কথা বলতে হবে। এই সরকার বদলালে কোন সরকার আসবে, সেই সরকার জনগণের কি কাজে লাগবে? আপনি বলবেন এই সরকার বদলে কেয়ারটেকার সরকার আসবে, কেয়ারটেকার সরকার কি করবে? আচ্ছা, কেয়ারটেকার সরকার বলতে কি বোঝায়? আমাদের দেশে একবার কেয়ারটেকার সরকার হয়েছিল, সংবিধানে বিধান করা হয়েছিল, আইন করা হয়েছিল, সেই কেয়ারটেকার সরকারকে বলা হয়েছিল তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা দিয়ে চলে যাবে। ওই কেয়ারটেকার সরকার একটা ব্রিজ বানাবার উদ্যোগ নিয়েছিল, দেশের মানুষের কোনো একটা কল্যাণের কাজ করবার চেষ্টা করেছিল। কোন কোন দল বলেছে তোমার কাজ ব্রিজ বানানো নয়, উন্নয়ন নয়, অর্থনীতি নয়, তুমি কেবল ভোটের ব্যবস্থা করবে তিন মাসের মধ্যে। আচ্ছা, এই যে করোনা গেল, দেড় বছরের মধ্যে 3.5 কোটি লোক দরিদ্র, ওরা ট্রাকের পেছনে পেছনে দৌড়ায় ভদ্রলোকরা পর্যন্ত, কারণ পেটে ক্ষুধার আগুন পরনে কাপড় নাই। তো সেই মানুষগুলোর জন্য যারা কেয়ারটেকার আসবেন তারা কিছুই করবেন না, তাদের কোনো সাহায্য দেবেন না, দিতে পারবেন না? তার কাছে টাকা যদি থাকে তাহলে মানুষের শর্ত সাহায্য করতে পারবেন না? তাহলে কেয়ারটেকার সরকার মানে আপনাদের ব্যাখ্যা করতে হবে। আমি আরেকটা কথা বলি, তিন মাসের মধ্যেই কেয়ারটেকার সরকার নির্বাচন করবে, এই যে ইলেকশন কমিশন নিয়ে এত কথাবার্তা আমরা বলছি, ভোট কি ইলেকশন কমিশনের 5 জন সদস্য করে? ভোট করে ডিসি, এসপি, ওসি, পুলিশ, পেছনে থেকে বিজিবি, র্যাব, কোনো কোনো সময় আর্মি, নীরব দাঁড়িয়ে থাকে, মানুষ হতাশ হয়। ওই ডিসি, ওই এসপি, এই সচিবদের রেখে একটা ভোট করতে পারবেন? পুরা পরিস্থিতি বদলাতে হবে, প্রশাসন বদলাতে হবে, আর সামগ্রিকভাবে প্রশাসন সহ এই জায়গাগুলোতে পরিবর্তন আনবার জন্য তিন মাসের মধ্যে সম্ভব হবে? জিডিপির এই তথ্যের মধ্যেও একটা 420 আছে, জিডিপি ইংরেজিতে বলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ বা জাতীয় উৎপাদন। একটা সময় দেখা গেল আমাদের দেশের যত সম্পদ তার 1/3 বা তার কিছু কম মধ্যপ্রাচ্য বা বিদেশ থেকে আসে, সেটা কি দেশের সম্পদ নয়? অতএব বললো খালি দেশের উৎপাদন নয়, ওটাও যুক্ত করতে হবে। হিসাব করবেন কেমনে? এই হিসাব হবে ব্যাংকে
কিংবা অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে যত সমস্ত ট্রানজ্যাকশন হয় সেই ট্রানজ্যাকশন মিলে যা আসে তাই। এখন রব ভাই আমার বক্তৃতা শুনে খুব খুশি হলেন, উনি আমাকে 1,000 টাকা দিলেন, খুশি হয়েছি তুমি মিষ্টি খেও, এইটা জিডিপিতে যুক্ত হবে। আমি এরপরে জনাব কাদের সিদ্দিকের বক্তৃতা শুনে আরও খুশি, ওনাকে আমি ওই 1,000 টাকা দিয়ে দিলাম, তাহলে জিডিপিতে 2,000 টাকা যুক্ত হল, এটাই জিডিপির হিসাব। এই জন্যই বলে অর্থনীতির এই যে পরিসংখ্যান দেয় এটা নির্জলা মিথ্যা, মানে 3 রকম মিথ্যা আছে, একটা ডাহা মিথ্যা, একটা নির্জলা মিথ্যা, আর একটা হচ্ছে পরিসংখ্যান, কারণ এইটা দিয়ে মানুষকে মিথ্যা কথা বলা যায়। জাতীয় আয় কি? এইখানে একজন আছেন, তার আয় 1 কোটি টাকা, আমার আয় 100 কোটি টাকা, আমাদের দুইজনের যোগফল করেন, 2 দিয়ে ভাগ করেন, তার মানে 50,50,000 টাকা আমাদের সমস্ত দেশের মানুষের মাথা পিছু হয়, এটা কোনো দেখার জিনিস নয়। এই ধরনের একটা সরকার এইবার ইলেকশন কমিশন নিয়ে যে নাটক করলো সবাই বলেছেন, এই জন্যে আমি আর বেশি কিছু বলতে চাই না। বিএনপি কি জাতীয়তাবাদী সরকার? সত্যি কত জাতীয়তাবাদী দল? আওয়ামী লীগ কি জাতীয়তাবাদী শক্তি, জাতীয় দল? ওরা জাতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, অস্বীকার তো করতে পারবেন না। জাতীয় সরকার যদি করেন তাহলে বিএনপি থাকলে আওয়ামী লীগ থাকবে না কেন, এই প্রশ্ন তো আসবে। আওয়ামী লীগকে নিয়ে সরকার করবেন? আওয়ামী লীগ সরকারে থাকলে একটা লোকের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবেন? আমি আসলে এখন যদি ব্যাখ্যা করে বলেন আমাদের জাতীয় সরকারে এই সব জাতীয় লোক নেব না, তা হতে পারে, তাহলে সেটা বলতে হবে। তা না হলে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের চামচা দালাল যারা মানুষ হত্যা করেছে তাদের নিয়ে একটা অন্তর্বর্তী সরকার করবার চিন্তা আমি মনে করি জনগণ সমর্থন করবে না। কি রকম দ্রব্যমূল্য বেড়েছে বললাম তো, তার বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না। আমি নাগরিক ঐক্যের সভাপতি, একলা একলা জনসভা করলে কি জানি কয়টা লোক আসে নাকি আসেই না, অতএব রব ভাইদের মতো নেতা যারা যারা আছেন এখানে তাদের নিয়ে সভা করতে গেলাম, আমাদেরকে সভা করতে দেওয়া হলো। আজ আপনাদের এই সভার আসবার আগে টেলিভিশনে দেখলাম বিএনপি দ্রব্যমূল্যের জন্য তার প্রতিবাদে যে সভা সমাবেশের আয়োজন করেছে সারা জায়গায়, তার অন্তত 5টা জায়গায় পুলিশ বেধড়ক পিটিয়ে তাদেরকে সভা সমাবেশ করতে দেয়নি। শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা একসাথে একটা কর্মসূচি করতে পারি না, হাঁটি না আস্তে আস্তে, আমাদের পেছনে যদি লোক নাও আসে, রব ভাই, মন্টু ভাই, কাদের সিদ্দিকী ভাই, নূর, সাইফুল আক ভাই।